78তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো বিজেপির পক্ষ থেকে লালবাগে। মুর্শিদাবাদ লোকসভার বিজেপি সভাপতি সমীর মণ্ডলের উপস্থিতিতে এদিন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ প্রসঙ্গে কি বলেছেন সমীর মণ্ডল আমরা দেখব। দেখুন, আমরা আমাদের জেলা কার্যালয়ে সকাল 8টার সময় আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করেছি। আর মুর্শিদাবাদ জেলাবাসীকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 78তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা কামনা করি যে আমাদের দেশের প্রতিটা মানুষের সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদবাসীও এই দিনটিকে সুন্দরভাবে পালন করবে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগবে, দেশভক্তি জাগবে, তারা সবাই এই দেশটাকে নিজের মতো করে বিশ্বের কাছে তুলে ধরবে এবং ভারত মাতাকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসানোর জন্য সবাই কামনা করবে, এই আশা আমি জেলাবাসীর কাছে রাখি। আপনাদের প্রত্যেকটা বুথ, প্রত্যেকটা ওয়ার্ডে তো পতাকা উত্তোলন হচ্ছে? আমাদের প্রতি বছরই প্রত্যেকটা শক্তিকেন্দ্র এবং বুথ স্তরে পতাকা উত্তোলনের কাজ হয়। এবছরও জেলার প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা জায়গায়, বুথে বুথে আমাদের পতাকা উত্তোলন হয়েছে। আপনার জেলা পার্টি বিষয়ে পতাকা উত্তোলন কে করলেন? আমি করেছি। সঙ্গে আমাদের ছিলেন আমাদের বিধান মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক এবং রাজ্য বিজেপি সম্পাদক পরিশঙ্কর ঘোষ, এছাড়াও মণ্ডল সভাপতি সহ আমাদের অন্যান্য এই মণ্ডল এবং জেলা স্তরের বিভিন্ন কার্যকর্তা সেখানে উপস্থিত ছিলেন।